আসসালামু আলাইকুম। এক প্লেট ধোয়া ওঠা গরম ভাতের সাথে মাছের ডিম ভুনা হলে ব্যাপারটা কিন্তু খারাপ হয় না, ব্যাপারটা অনেক জোস হয়। তো চলেন আমরা আজকে মাছের ডিম ভুনা করে ফেলি। তো প্রথমেই হচ্ছে আমি মাছের ডিমটা পরিষ্কার করে নিয়েছি খুবই ভালোভাবে, কারণ মাছের ডিমে ময়লা থাকে, বিশেষ করে কেমন একটা দড়ির মতো থাকে, আর না অবশ্য আমি জানি না, ওইটা ক্লিন করা বাঞ্ছনীয়। তো ওইটা ক্লিন করে আমি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মুছে নেব। মাছের ডিম রান্না করার এটা হচ্ছে মেইন কাজ, আপনাকে প্রপারলি এটা মুছে নিতে হবে, আর এটার ভিতর থেকে যত এগুলা কি বলবো আমি দড়ি টড়ি আছে এগুলো হচ্ছে সব ফেলে দিতে হবে, আর এটাকে একদম পুরো ক্লিন করে ফেলতে হবে। এরপরে আমি একটা প্যানের মধ্যে, একটা প্যান বলতে আমার তো একটাই প্যান, যেহেতু আমার ছোট সংসার আমি একদম খুব বেশি কিছু করি নাই, ছোটোখাটো জিনিসপত্র দিয়েই আমি আমার সংসার চালাই নিতেছি। তো এইটার মধ্যে আমি হালকা একটু তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ আর মরিচ কিছুক্ষণ ভেজে নিব। এরপর যখন হালকা একটু লাল লাল হয়ে যাবে আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে হচ্ছে এটা ফুটা থেকে বাঁচানো আর কি। এই তো কিছুক্ষণ নেড়ে টেড়ে, এরপরে আমি এখান দিয়ে আমার ক্যামেরা হাতে নিয়ে কাজ করতে খুব সমস্যা হচ্ছিল, কারণ ক্যামেরা এক পাশে আমার জিনিসপত্র অন্য পাশে আমার একটু একটু ভালোই সমস্যা হচ্ছিল। তো এটার মধ্যে আমি আদা রসুন বাটা মরিচ বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর অফলাইনে আমি ক্যামেরা অফ করে এটার মধ্যে লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর হালকা একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে নিব, মানে যতক্ষণ পর্যন্ত না এটার পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা নেড়ে নিব। আমার আসলে ক্যামেরা হাতে নিয়ে রান্না করতে অনেক সমস্যা হচ্ছিল, সব সময় মেহিমার আব্বু ক্যামেরা ধরে আমি রান্না করি, কিন্তু আজকে আমারই দুইটা করা লাগতেছিল। এই তো আমি উপরে একটু টমেটো দিয়ে দিয়েছি, এখন এই যে পানিটা পুরো শুকিয়ে গেছে এখন আমি মাছের ডিমটা দিয়ে দিয়েছি। মাছের ডিম অনেক বড় ছিল কিন্তু এখানে ভিতরে সব কিছু ফেলতে ফেলতে এটারে ম্যাশ করার পর এটা হয়ে গেছে অল্প একটু। যাই হোক, এই তো মাছের ডিমটা দিয়েই সাথে সাথে নাড়ানো শুরু করতে হবে, ওয়েট করা যাবে না, ওয়েট করলে মাছের ডিমটা নিচে লেগে যাবে আর যেটা খুবই খারাপ হবে। এরপরে অনেকক্ষণ ধরে আমি এটা স্কিপ করে গিয়েছি, অনেকক্ষণ ধরে এটা নাড়তে হবে, নাড়ার পর যখন মাছের ডিমটা হালকা একটু শুকিয়ে আসবে তখন একটু পানি দিয়ে দিতে হবে। এই তো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করার পর একদম যখন এরকম ঝুরা ঝুরা হয়ে যাবে তখনই মনে করবেন যে আপনার রান্না শেষ, মানে মাছের ডিমটা ঝুরা ঝুরা হয়ে জাস্ট একটু তেল ভেসে উঠবে, এরপরে আপনার রান্না শেষ। আপনি খুবই আয়েশ করে হালকা গরম ভাতের সাথে এই খাবারটা এনজয় করবেন, এই খাবারটা অনেক মজা আলহামদুলিল্লাহ।